সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি হাসান আবাবিল, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি হাসান আবাবিল। এবং আজকে আমাদের বরেন্দ্র টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, ডাক্তার এ এম রেজানুল হক, মেডিকেল অফিসার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী, মেডিকেল অফিসার হৃদরোগ বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর এ এম রেজানুল হক, আপনাকে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে জানিয়ে, আসসালামু আলাইকুম এবং মাহে রমজানের শুভেচ্ছা। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য অবশ্যই বড় কৃতিত্ব যাই বরেন্দ্র টিভিকে, এবং অবশ্যই আমাদের স্পন্সর আজকের হিলটেক ডেভেলপারকে আমি জানাই শুভেচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায় আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবং আপনাদের যদি কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে সেটি আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে সেই প্রশ্নটি করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা কথা বলছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর এ এম রেজানুল হক। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাচ্ছিলাম যে এখনকার দিনে বা মডার্ন যে এজ, সারা পৃথিবীতে কিন্তু এই যে হাই প্রেশার বিষয়টি খুব একটি মহামারীর আকার ধারণ করেছে বললেই চলে। তো আসলে এই যে হাই প্রেশারের পেশেন্ট যারা, এবং আপনি নিজেও যেহেতু হার্টের সঙ্গে রিলেটেড, হার্টের কাছে কাছে থাকেন মানুষের, এই হাই প্রেশারের যে রোগী তারা এই রমজান মাসে তাদের জন্য কী ধরনের মেসেজ থাকবে এবং তারা এই রমজানটা তাদের জন্য কতটা নিরাপদ এবং তারা এই রমজানটা কীভাবে মেনটেন করবে? ধন্যবাদ আবিল ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা আসলে খুব জানা দরকার। আসলে বর্তমান যুগে মানুষের কর্মব্যস্ততা, অনিয়মিত জীবন, এগুলো সব কিছুর কারণে এবং খুবই এলোমেলো খাবার অভ্যাস, পদ অভ্যাস বলি, এগুলো কারণে মানুষের যেটা হয়েছে সেটা হচ্ছে আনকন্ট্রোলড ব্লাড প্রেশার, এবং সেটা হাইপার টেনশন আকারে রূপ দেয়। এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস, এখন আর এটা কোনো বয়স মানছে না। মোটামুটি আমরা এমনও পাচ্ছি যে বয়স 20-এর পরপরই তার হাই ব্লাড প্রেশার ডেভেলপ করছে। তো এত ইয়াং এজ থেকে এরকম প্রেশার নেওয়ার জন্য কিন্তু তার অনেক ধরনের শারীরিক এবং তার হৃদযন্ত্রের অনেক ধরনের পরিবর্তন আসছে। আর যদি আপনি আমাকে রোজাতে এই বিষয়ে কথা বলেন যে এইগুলো রোগী, এই পেশেন্টগুলোর জন্য কি রোজা করা কতটুকু সেফ কি না, তাদের জন্য অবশ্যই এটা নিরাপদ। এবং ব্লাড প্রেশারের এটা একদম আমি বলবো যে একটা মহামারী আকার ধারণ করেছে পুরো বিশ্বে, যে কারণগুলো আমি বললাম এই কারণেই। তো এই বিষয়টার সম্পর্কে আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা প্রয়োজন। কী কারণে ব্লাড প্রেশারটা বাড়ছে, কেন বাড়ছে, কিসের থেকে আপনার একটু স্ট্রেস হচ্ছে, এই জিনিসগুলো সবাইকে একটু লক্ষ্য রাখা দরকার। আর একটা বিষয় যেটা আমার কাছে মনে হয়, আমি এই বিষয়টা সবসময় বলি, আমি দেখি যে অনেকেরই হঠাৎ করে প্রেশার মেপে তার প্রেশার বেশি পাচ্ছে, সে কোনো ওষুধের দোকানে যাচ্ছে এবং ওষুধের দোকানের কাছ থেকে যে কোনো একটা র্যান্ডম প্রেশারের ওষুধ নিয়ে সে খেয়ে ফেলছে। এটা কিন্তু খুব ক্ষতিকর, খুবই ক্ষতিকর। এটা হয়তোবা তাৎক্ষণিক তার প্রেশারটা কমায় দিচ্ছে, কিন্তু এটার কিন্তু অসম্ভব ক্ষতিকর, এটা কবিরাজি চিকিৎসার মতো হয়ে দাঁড়ায় কিছুটা। হ্যাঁ, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ড্রাগস মেডিসিন গ্রহণ করা একেবারেই উচিত নয়। আসলে আমরা কথা বলছিলাম হাই প্রেশার রোগীদের নিয়ে, আসলে হাই প্রেশার বলতে আমরা কী বুঝে থাকি, প্রেশারের মাত্রাটা কত থেকে কত বা কী থাকলে, এটি যদি আপনি একটু ব্যাখ্যা করতেন তাহলে। আচ্ছা, ব্লাড প্রেশারের ব্যাপারটা হচ্ছে কি, আমরা একদম গাইডলাইন অনুসারে যেটা বলি যে একটা নর্মাল মানুষের ব্লাড প্রেশার আমরা সবসময় বলে থাকি যে 120 উপরেরটা এবং নিচেরটা 80, কিন্তু তার সাথে আমরা একটা কথা মেডিকেল টার্মে ইউজ করি যে ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স। এটা অবশ্যই বুঝতে হবে যে তার বয়স কত এবং সে মেল না ফিমেল, এবং এটা চিন্তা করে আমাকে ব্লাড প্রেশার তার হাই কিনা। দেখা যাচ্ছে একজন মানুষ এসে আমার কাছে বলছে যে ডাক্তার সাহেব আমার তো প্রেশার অনেক হাই, কত? তো মেপে দেখি যে 130 উপরেরটা, নিচেরটা তার 80। তা বললাম যে আপনার প্রেশার কীভাবে হাই হলো, প্রেশার তো ঠিকই আছে। তো তার বয়স 40, এখন এটা তো হাই প্রেশারের মধ্যে পড়ে না। কারো যদি ব্লাড প্রেশার 130-এর উপরে হয় এবং নিচে 90-এর উপরে হয়, তাহলে আমরা তাকে সিগনিফিকেন্টলি ধরতে পারি যে তার হাইপার টেনশান আছে, এবং সেটা অবশ্যই একটা এপিসোডে না, সেটা মাল্টিপল টাইম, মাল্টিপল ডেজে, অ্যাটলিস্ট 3-6 তার এই একই রকম প্রেশার কন্টিনিউ করছে, তাহলে বুঝবো যে হি ইজ আ ডায়াগনোস্ট কেস অফ হাইপার টেনশান।
কিন্তু আবার যদি আমি একটা ডায়াবেটিক পেশেন্টের কথা চিন্তা করি যার বয়স 40+, সেই ক্ষেত্রে কিন্তু তার ব্লাড প্রেশার নর্মালি উপরেরটা 140 থাকতেই পারে এবং নিচেরটা 90-এর উপরে থাকতেই পারে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণভাবে আপনি ব্যাখ্যা করেছেন। আসলে এই ধরনের পেশেন্ট যারা রয়েছে, যে যাদের প্রেশারটা নিয়মিত ফল ডাউন করছে বা আপ ডাউন করছে, এরা কী ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবে স্বাভাবিক সময়ে, এবং রমজান মাসে তাদের জন্য কী ধরনের খাদ্যাভ্যাসটা থাকবে? ধন্যবাদ, জরুরি প্রশ্ন। একটা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তাকে বের করতে হবে যে তার প্রেশারটা কেন ফ্লাকচুয়েট করছে, তার কি ঘুম অনিয়মিত হচ্ছে। রমজান মাসে কিন্তু একটু ঘুম অনিয়মিত হয়, স্বাভাবিক রুটিনের বাইরে সবাই যায়। তার ঘুম অনিয়মিত হচ্ছে কি না, তার খাবার অভ্যাসে অন্য কিছু আসছে কি না যেটা তার শরীরে এক্সট্রা স্ট্রেস দিচ্ছে, তার কিডনি সমস্যা হচ্ছে কি না, তার মানসিক কোনো সে চাপে আছে কি না, এই জিনিসগুলো প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে। এবং খাদ্য অভ্যাসের কথা বরাবরই আমাদের মুরব্বীরাও বলে, আমাদের ডাক্তাররাও যারা আমরা বলি, যে এই ক্ষেত্রে অবশ্যই তাকে তৈলাক্ত খাওয়ার, পাতে অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া। আর দেখা যাচ্ছে একজন মানুষ সারাদিন রোজা রাখার পরে সে প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিল বা ভাজা পোড়া খেয়ে নিল, এরকম হয়। যেটা এটা আসলে আমার মনে হয় পরিহার করা ভালো, তাকে এমন পরিমাণে খেতে হয় আমরা যেটা বরাবরের মতো বলে আসছি যে খুব বেশি না, তাকে অতিরিক্ত খাওয়া যাবে না। আসলে একটা চরম সত্যি কথা যেটা না বলেই নাই, যে আমরা সাধারণত স্বাভাবিক সময় যে খাবারটা খেয়ে থাকি রমজান মাসে, কিন্তু মনে হয় আমরা আরো বেশি খাচ্ছি, এবং আমাদের প্লেটে যদি পেঁয়াজু বেগুনি ঘুগনি এগুলো যদি না থাকে তাহলে যেন ইফতারই হয় না। কিন্তু এটা তো আমাদের জন্য মেনটেন করা খুবই প্রয়োজন। হ্যাঁ, এখন ব্যাপার আছে, কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এক একটা পৃথিবীর রিজিয়নে এক এক ধরনের ইফতারি প্রচলন। হ্যাঁ, আমাদের দেশে অনেকেই এই কথাটা বলে যে এই পেঁয়াজি বেগুনি বুটগুগনি এগুলো না খেলে আমার আরও অ্যাসিডিটি হয়, আমার খাদ্য হজম হয় না বা আমি দুর্বল ফিল করি। এটা একটা সত্যি কথা, এটা এটা তার রিজন ওয়াইজ তার শরীর ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, আমার যদি খাওয়াই লাগে তাহলে আমাকে করতে হবে যে একদম সর্বনিম্ন তেল, তেল জিনিসটা একেবারে মশলাটা একেবারে কমিয়ে যতটুকু পারা যায়। এবং মনে রাখতে হবে সারাদিন ক্ষুধার অবস্থায় থাকার পরে প্রথম খাওয়ারটা কিন্তু আমার হবে তরল খাওয়ার, পানীয়। হ্যাঁ, পানীয় দিয়ে এবং হালকা ফলমূল দিয়ে আমাকে শুরু করাটাই আমাদের জন্য। অনেকে দেখি এরকম যে তারা আগে ভারী খেয়ে নেয় এবং শেষে এসে ফলমূল খায়, এটা কিন্তু ক্ষতিকর, এটা একেবারে মানা যায় না। হ্যাঁ, প্রথমে তাকে ফলমূল খেয়ে নিতে হবে, তাহলে ফলমূলগুলো ইজি ডাইজেশন হবে এবং তারপরে তার কমপ্লেক্স যে ফুডগুলো আছে। ধন্যবাদ ডক্টর রিজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স মাহে রমজানে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে বিশেষ উপহার। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার এ এম রেজান হক, আপনার কথার প্রসঙ্গেই বলতে হয় যে আপনি বলছিলেন যে অ্যাসিডিটির কিছু সমস্যা হয়ে থাকে। আসলে অনেক সময় যেটি হয় যে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে বা ব্লাড প্রেশার যাদের থেকে থাকে, অনেক সময় তারা বুঝতে পারে না যে হার্ট প্রেশারটা মানে হার্টের চাপটা কেন হচ্ছে। অনেক সময় গ্যাসের কারণে হতে পারে। এই বিষয়গুলো আসলে কী ধরনের সমস্যার কারণে তৈরি হয় এবং তাদের জন্য কী ধরনের সাবধানতা মেনটেন করা উচিত? একটা কথা না বললেই নয় যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত দেখে আসছি সেটা হচ্ছে একজন ইয়াং একটা পুরুষ মানুষ, সে হার্ট অ্যাটাক করেছে তা বা আমি এইভাবেই বলি যে তার বুকে ব্যথা, সে দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 2 দিন 3 দিন সে এই ব্যথাটাকে লোকাল ওষুধের দোকান থেকে রোল্যাক টাইপের ওষুধ খেয়েছে, সে আপনার গ্যাসের সমস্যা বলে গ্যাসের ওষুধ খাচ্ছে, এবং যখন তার হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে তখন সে হাঁপানি নিয়ে আসছে এবং আলটিমেটলি এনারা মারা যায়। তো আমার মনে হয় যে কারো যদি রমজান মাসে না, যে কোনো সময় কারো যদি অতিরিক্ত মনে হয় যে তার বুকে চাপ লাগছে, গ্যাস হচ্ছে বা এরকম বোধ করছে যে বুকে বাম সাইডে ব্যথা হচ্ছে, ব্যথাটা কেমন যেন অস্থির হচ্ছে, ঘাম আসছে, তাহলে আমার মনে হয় সে চিন্তা না করুক যে তার গ্যাসের সমস্যা। তার অন্তত পক্ষে উচিত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স হোক, যে কোনো ডায়াগনস্টিক সেন্টার হোক, যে কাছে ডাক্তার আছে তার কাছে যে অ্যাটলিস্ট একটা ইসিজি করে দেখা যে তার হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। এতে যেমন তার জীবনটা বাঁচবে তেমন তার জীবনের, আল্লাহ যদি তাকে হায়াতও দেয়, পরবর্তীতে হার্ট ফেলিয়ারের যে কষ্টগুলো সেইগুলো তাকে বয়ে নিতে হবে না। কোনো প্রকার ঝুঁকি না, ঝুঁকি না নিয়ে সরাসরি নিকটস্থ যেখানে এটা খুব উত্তম। বিশেষ করে যাদের বয়স 40+ হয়েছে তাদের তো অবশ্যই, এখন আমরা 30-এর পারও পাচ্ছি, তারপরও 40+ হলে এটাকে গ্যাসের ব্যথা বলে ইগনোর করা যাবে না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত আলোচকের সঙ্গে। হ্যাঁ, আমরা আজকে কথা বলছি হাই প্রেশার নিয়ে। আমরা এখন চলে যাব হিলটেক রিয়েল এস্টেট বিল্ডার্সের
একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর শীঘ্রই ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহিব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সম্মানিত আলোচক অতিথি ডাক্তার এ এম রিজানুল হক। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি রমজান মাস জুড়ে হিলটেক রিয়েল এস্টেটে অ্যাপার্টমেন্ট বুকিং দিলে থাকছে আকর্ষণীয় উপহার। সম্মানিত অতিথি, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি আসলে খাদ্যাভ্যাসের ব্যাপারে বলছিলেন এবং যে ধরনের নিয়ম এবং ওষুধ সেবনের যে নিয়মের বিষয়ে কথা বলছিলেন হার্ট ফেলিওর বা হাই প্রেশার রোগীদের জন্য। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি বললেন যে ঘুমের ঘাটতি অনেক সময় দেখা যায়, আসলে এই ঘুমের ঘাটতি দেখা যাওয়ার কারণগুলো কী এবং এর ফলে আমাদের কী কী ক্ষতি হতে পারে? আসলে রমজান মাসে আমরা তো মোটামুটি ধরেন সারাদিন ভালো পরিশ্রম করা হয় এবং একটু এক প্রকার শরীর ক্লান্তই হয়ে যায়। শরীরের স্বাভাবিক নিয়মের মধ্যে তো আমরা থাকি না এবং আমরা রমজানে কিন্তু আমাদের শরীরটা, আমার কাছে মনে হয় এক প্রকার, এটা আমার কাছে মনে হয় না যে শরীরটা পিউরিফাই হয়। হ্যাঁ, তো এখানে ঘটনা যেটা হয়, রাত্রেবেলা তো স্বাভাবিক সবার হয় না, ঘুমাতে ঘুমাতে এমনি সবার এখন দেরি হয়, সবাই ব্যস্ত থাকে ব্যস্ত জীবনের শেষে। তো ভোরে আবার উঠে সেহরি করা, তাহাজ্জুদে নামাজ পড়া, সেহরিতে সেহরি করা, তো এই জায়গায় ঘুমের কিছুটা ঘাটতি হয় এবং সকাল সকাল উঠে আবার সবাই অফিসে যায়, ঘুমের কিছুটা ঘাটতি হয়। তো এই ঘাটতিটা পূরণ হয় না, পূরণ অনেকে আমরা দেখি যে ইচ্ছেকৃতভাবে সেহরি খাওয়া দাওয়া করে তারপরে একেবারে। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা খুবই আমার কাছে মনে হয় এটা আছে, এটা অনেকেই করে এবং এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা বাড়ায় দেয়। তার কিন্তু ঘুমটা সারা রাতের হয় না, এটাতে যেটা হয় তার ব্লাড প্রেশার বাড়তে থাকে, তার মধ্যে স্ট্রেস পড়ে এবং এইগুলো কারণে কিন্তু আলটিমেটলি যারা খুব ভালনারেবল, আগে থেকে ব্লাড প্রেশার হাই আছে, তাদের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর একটা সময়। তা আমার কাছে মনে হয় যে এটা থেকে ওভারকাম করার উপায় হচ্ছে অবশ্যই তাকে দিনের বেলা জোহর থেকে আসরের মধ্যে 45 মিনিটস হলেও রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ, 45 মিনিটস হলেও রেস্ট নেওয়া উচিত, তাহলে তার শরীরের এমনি এই ঘুমের ঘাটতিটা পূরণ হবে। তারপরেও যতটুকু, এটা মাহে রমজান একটা বরকতময় মাস, এই আল্লাহ পাক এমনি হেফাজত করবেন, সবাইকে সুস্থ রাখবেন। হ্যাঁ, তারপরেও যতটুকু পারা শরীরকে রেস্ট দেওয়াটা হচ্ছে আসল জরুরি কাজ। আমরা অনেক সময় দেখে থাকি যে ওষুধের ব্যত্যয় ঘটে, অনেকে ওষুধের ব্যত্যয় ইচ্ছাকৃত ঘটে, অনেকে না বুঝে ঘটে। কিছু কিছু পেশেন্ট এই ধরনের প্রশ্ন করে থাকে যে ব্লাড প্রেশারটা কম মনে হচ্ছে, তাহলে ডোজটা কমিয়ে দেবো কি না, এবং অনেকে নিজে থেকে এটা করে থাকে, আবার প্রেশারটা একটু বেড়ে গেলে ওষুধের ডোজ বাড়িয়ে দিচ্ছে। আসলে ডাক্তার পরামর্শ ছাড়া নিজে নিজে এটি করার কোনো সুযোগ আছে কিনা? এটা খুব ভয়ঙ্কর কাজ, এক কথায় বলবো এটা খুবই ভয়ঙ্কর কাজ। এই রোগীগুলো প্রচণ্ড রিস্কের মধ্যে চলে যাচ্ছে, এই রোগীদেরকে এইভাবে, মানে আমার মনে হয় কোনো রোগীকে এইভাবে ব্লাড প্রেশার ওষুধ নিজে নিজে অ্যাডজাস্ট করা উচিত নয়। তার যদি মনে হয় যে তার প্রেশার ওষুধগুলো খেয়ে, যেমন আমি যেটা হয় সেটা হচ্ছে সকালে যদি তার প্রেশারের ওষুধ থাকে তাহলে সে সেটা খাবে ইফতারের সময়, রাত্রেরটা তো রাত্রেই থাকবে, এবং তার যদি মনে হয় যে রোজার প্রথম 2-3 দিনে তার প্রেশারটা কমে আসছে, কমে যাচ্ছে বেশি, তাহলে অবশ্যই সে তার ডাক্তারের পরামর্শ নিবে, যার সাথে সে কনসাল্ট করে, তার পরামর্শ নিয়ে ওষুধের ডোজটা কমাতে পারে। কিন্তু নিজে নিজে হঠাৎ করে বন্ধ করে দেয়া, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। হ্যাঁ, এটাতে আমাদের আবার হার্টের অনেক যেমন ঝুঁকি থাকে, স্ট্রোক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, এবং এটা না করাটাই উত্তম।
আমাদের কাছে অনেক রোগী এই ধরনের প্রশ্ন করে থাকে, বা অনেকেই প্রশ্ন করে তারা শারীরিক যে ব্যায়াম নিয়মিত করে থাকে রোজার মধ্যে সেই ব্যায়ামটা অব্যাহত রাখবে কিনা, এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাদের থেরাপি চালু থাকে, তা আসলে সেটা রোজার মধ্যে তারা কন্টিনিউ করবে কিনা? এটা একটা খুব জরুরি প্রশ্ন। অনেকে তার ব্যায়ামটা স্বাভাবিকভাবে চালায় যায়, শরীরে স্ট্রেস ফেলে। শরীর একটা মহামূল্যবান সম্পদ, যার ভালো থাকে সে কখনো বোঝে না, যার খারাপ হয়ে যায় সে তখন আফসোস করে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি এই সময় নিয়ে একটু উত্তরটা দিই। সেটা হচ্ছে আপনার ব্যায়ামটা কি ধরনের ব্যায়াম করেন আপনি? আপনি জিমে যেয়ে করেন, আপনার ব্যায়ামটা কেমন ধরনের হয়? আপনার ব্যায়ামটা কি ওজন কমানোর জন্য হয় না বডি বিল্ড করার জন্য হয়? দুটার ক্ষেত্রে আলাদা আলাদা করে আমি বলতে চাই। যদি এটা হয় ওজন কমানোর জন্য, যে আপনি শুধু কার্ডিও করেন, যারা রিলেটেড তারা বুঝতে পারছেন কার্ডিও করেন, তাহলে কার্ডিও করে ওজন কমানোর জন্য যেগুলো ব্যায়াম করছেন তারা কিন্তু একটা নেগেটিভ ব্যালেন্সে সবসময় থাকার চেষ্টা করে, এবং এই রমজান মাস কিন্তু তাদের জন্য খুব ভালো একটা সময় ওজন হারানোর। অনেকে বলে রমজান এসে আমার উপকার হয়েছে, আমি ব্যায়ামও চালাই গেছি, ইয়ে করেছি। তো আপনি যদি সকালবেলা ধরেন আপনি এই ব্যায়ামটা করেন, তাহলে সকালবেলা যে সময়টা হয় সকালে ব্যায়ামটা করে ফেললে, জিমে কাজ করলে আপনার সারাদিন পিপাসা থেকে যাবে। তা আমার মনে হয় সারাদিনের কাজের পরে ইফতারের আগে 2-1 ঘন্টা আগে আপনি জিমে যেয়ে 1 ঘন্টা একটু সময় দিয়ে তারপরে আসলে আপনার জন্য ভালো। আর যারা বডি বিল্ডিং করছেন তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ, তাহলে আপনাদেরকে প্রোটিন জাতীয় খাওয়ারের পরিমাণটা বাড়াতে হবে, নাহলে আপনাদের মাসেল ওয়েস্টিং হবে। হ্যাঁ, এবং সাথে আপনাদের জিমটা চালায় যেতে হবে, সে একইভাবে ইফতারের আগ দিয়ে, অথবা আপনি রাত্রে যদি সময় পান তাহলে রাত্রেও আপনি সময় দিতে পারেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার কাছে সবশেষে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে হার্টের রোগীদের কোন পর্যায়ে চলে গেলে তারা আসলে রোজা থেকে বিরত থাকবে, এবং যেহেতু রোজা পরবর্তীতে একটি রোজার বদলে একটি রোজা করে নেওয়ার সুযোগ আছে, ঝুঁকির কোন পর্যায়ে গেলে তারা এটি থেকে বিরত থাকতে পারবে? হার্টের রোগীদের ক্ষেত্রে কেউ যদি একদম সাম্প্রতিক তার একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং তার হার্ট অ্যাটাকের 1 মাস এখনও হয়নি, তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে, সে রোজাটাকে তার বন্ধ করা উচিত, তার করা উচিত না, তার বডি নর্মাল মেটাবলিজমটা চলতে দেওয়া উচিত, কারণ তার বডি অলরেডি অনেক জ্বরের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যাদের হার্ট ফেলিয়ার আছে, গাইডলাইন তো এটাও বলে আমাদের যে যাদের হার্টের পাম্পিং ক্ষমতা 40%-এর নিচে তাদেরকে অ্যাভয়েড করার কথা বলা হয়েছে, তারপরেও করা যায় সে যদি সব কিছু মেনে চলে। এবং যারা এক্সট্রিম পর্যায়ে হার্ট ফেলিয়ারে গেছে, খুবই সমস্যা, তাদের পা ফোলা থাকে, শ্বাসকষ্ট থাকে, তাদেরকে অ্যাভয়েড করাটাই ভালো, তাদের রোজা অ্যাভয়েড করাই ভালো। ধন্যবাদ ডক্টর রিজওয়ান, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আমি একেবারে শেষ প্রশ্ন যেটি আপনার কাছে করতে চাই, আমরা জানি যে আপনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারে অ্যাজ এ মেডিকেল অফিসার আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আসলে হার্ট ফাউন্ডেশন মানুষদের জন্য কী ধরনের সেবা দিচ্ছে এবং আপনারা কী ধরনের সেবা আপনারা প্রদান করছেন সেটি যদি একটু সংক্ষেপে বলতেন। জি অবশ্যই, হার্ট ফাউন্ডেশন একটা এটা একটা সোশিও ইকোনমিক এবং সোশ্যাল কন্ডিশনে আজকে আমাদের বাংলাদেশে যেভাবে আর্থিক ব্যয় বেড়ে যাচ্ছে চিকিৎসা বাবদ, এবং আমাদের যে পরিমাণে হার্টের রোগী বাড়ছে, সেই ক্ষেত্রে আমাদের লোকালি হার্ট ফাউন্ডেশন চেষ্টা করছে যে প্রত্যেকটা রুগীকে যেন তারা খুবই অল্প খরচে একটা ভালো মানের, বিশ্বমানের একটা চিকিৎসা দিতে পারে। আমরা সেই প্রচেষ্টাটাই করে যাচ্ছি, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে কতটুকু এই অসুখগুলো থেকে দূরে রাখা যায় যতটুকু চেষ্টা করে, এবং যারা সচেতনতা বৃদ্ধি করা এবং চিকিৎসা দেওয়া আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের স্যাররা, আমাদের সবাই এখন আমরা অনেক চেষ্টা করছি। আমাদের এখানে একটা বড় করে সেন্টার হয়ে গেছে অলরেডি, খুব শীঘ্রই সেটা উদ্বোধন হবে। তো আমরা এই রাজশাহী অঞ্চলের অত্র অঞ্চলের মানুষজন যাতে খুব সুন্দর এবং খুব দ্রুত চিকিৎসা সেবাটা পায়, সে ব্যবস্থায় আমরা করে যাচ্ছি। ধন্যবাদ ডক্টর রেজওয়ান, আমরাও সেটা প্রত্যাশা করি যে মানব সেবায় যে নিয়োজিত হয়েছেন এই মানব সেবার অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পবিত্র মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার এম রেজানুল হক, মেডিকেল অফিসার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী, এবং তিনি একাধারে কার্ডিওলজি বিভাগ রাজশাহী মেডিকেলও কর্মরত রয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমার দর্শক বৃন্দদেরকেও ধন্যবাদ জানাই, বরেন্দ্র টিভিকে ধন্যবাদ জানাই, এবং হিলটেক ডেভেলপারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আশা করি আমি আমার প্রোগ্রাম থেকে অল্প কিছু হলেও মেসেজ আপনাদের মধ্যে দিতে পেরেছি, সচেতনতা তৈরি করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আমাদের স্পন্সরের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি উপহার রয়েছে। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন আমাদের অনুষ্ঠান উপভোগ করলেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিয়ে আপনারা আমাদের এই হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানটি দেখতে পাবেন পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায়। আপনাদের সাথে আমাদের আমন্ত্রিত অতিথি নিয়ে এতক্ষণ কথা বললাম আমি হাসান আবাবিল। আপনারা প্রতিদিন আমাদের অনুষ্ঠানটি দেখবেন। আপনাদের যদি ন্যূনতম কোনো উপকার হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাহলে আমরা সফল, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি হাসান আবাবিল, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।